রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্ত্রী অখিল গিরির বেফাঁস মন্তব্যের নিন্দা করে আগেই বিবৃতি দিয়েছিল তৃণমূল। কিন্তু তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতির দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। এই পরিস্থিতিতে সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অখিল গিরির করা মন্তব্যের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী, স্পষ্ট জানিয়ে দিলেন এবং সি ইজ এ রেসপেক্টেড হাইলি রেসপেক্টেড লেডি, তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে পসারণ করাও হয়েছে। এই ধরনের মন্তব্য তিনি কোনো অবস্থাতেই সমর্থন করেন না। রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা, অখিল অন্যায় করেছেন, আমি ধিক্কার জানাচ্ছি, বিধায়কের হয়ে ক্ষমা চাইছি, দুঃখ প্রকাশ করছি। আমরা ওর এই অপিনিয়নটাকে সাপোর্ট করি না, বলতে হয় যে পর্দা এটা যেন না বলা, কারণ আমি নিজে পার্সোনালি ওনাকে খুব রেসপেক্ট করি এবং আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না, সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না, ওপরে ওপরে দেখা সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য। শি ইজ ভেরি নাইস লেডি, ভেরি সুইট লেডি এবং আমি খুব পছন্দ করি ওনাকে, কাজে এটা অখিল অন্যায় করেছে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন মন্ত্রী অখিল গিরিকে দলের তরফ থেকে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে তিনি সংযত না হলে দল কড়া পদক্ষেপ করবে। একই সঙ্গে দলের তরফে দলীয় বিধায়কের মন্তব্যের জন্য ক্ষমাও চান তৃণমূল সুপ্রিমো। তবে বিজেপির পক্ষ থেকে করা কুকথারও নিন্দা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদাকে নিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা, বলেন সে একটা সাংস্কৃতিক মেয়ে, সাংস্কৃতিক বাড়ির মেয়ে, ঝাড়গ্রামের মেয়ে, ট্রাইবেল মেয়ে, তাকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো সেটা কি খুব রুচিকর? নাকি কাউকে দারকাপ বলা, দারকাপের মতো দেখতে পারাটা রুচিকর? আমরা তো এটাই শিখেছি মানুষের ভেতরটা সুন্দর হওয়া উচিত, অপরটা নয়। অপরটা সুন্দর হলে ভালো, সৌন্দর্যের দাম তো সব জায়গায় আছে, কিন্তু মানুষের মনের ভেতরটার সৌন্দর্যটা অনেক বেশি দামি। কাজে যদি কেউ আমাদের অন্যায় করে থাকে আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু বিজেপি যে একতরফা হবে, যে ভাষায় আক্রমণ করছে, যে কুৎসিত কথাগুলো বলছে, যে জঘন্য কথাগুলো বলছে, যে চক্রান্ত করছে, বাংলার খাবে বাংলার পড়বে, বাংলার টাকা সঞ্চয় করবে, আর বাংলার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া রোজ চিঠি হবে, রোজ বাংলায় সেই ওনার কথা শুনে বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, সড়কের টাকা বন্ধ, একদিন এই করতে করতে না নিঃশেষ তো হয়ে গেছেই জনতার আওয়াজ হবে, আগামী দিনে আরো জিরো হয়ে যাবে। বিজেপির নেতাদের চিঠির প্রসঙ্গ তুলে মমতা বলেন এরা বাংলাকে বঞ্চিত করছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্রকে নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মিথ্যে টুইটেরও কড়া জবাব দেন মমতা। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।